পোল্যান্ডে হামলা করতে চায় ওয়াগনার, পুতিনকে জানালেন লুকাশেঙ্কো। একদিনে 30 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা বন্দী হয়েছে। মস্কো ক্রিমিয়ায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানি বিমান বাহিনীর মহড়া শুরু, অত্যাধুনিক ড্রোনের শক্তিশালী উপস্থিতি। দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। লন্ডনের আইকনিক বিনোদন কমপ্লেক্সে নির্মাণ করা হবে মসজিদ। ডলারের বিকল্প হতে পারে ব্রিক্স কারেন্সি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পোল্যান্ডে হামলা করতে চায় ওয়াগনার, পুতিনকে জানালেন লুকাশেঙ্কো। বেলারুশিয়ান প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন যে তিনি ওয়াগনার গ্রুপের মধ্যে উত্তেজনা দেখতে শুরু করেছেন, কারণ তারা ওয়ার্সতে মার্চ করতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, হয়তো আমার এটা বলা উচিত নয়, কিন্তু আমি বলবো, ওয়াগনার গ্রুপ আমাদের চাপ দিতে শুরু করেছে। তারা বলছে, আমরা পশ্চিমে যেতে চাই, আমাদের যেতে দিন। আমি বললাম, কেন আপনারা পশ্চিমে যেতে চান? তারা উত্তরে বলেছে, তারা ওয়ার্স রেজিস্ট্র এবং সেখানে সফর করতে চায়। লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে বলেছিলেন, আমি তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছি যেভাবে চুক্তি হয়েছিল। বেলারুশ তাদের সেখানে স্থানান্তর করতে চায় না, কারণ তাদের মাথা গরম এবং তাদের কৃতিত্বের জন্য তারা জানে যে ইউনিয়ন স্টেটের চারপাশে কি ঘটছে। এ বিষয়ে আমি কেবল একটি ধারণা দিয়েছি, তিনি বলেছিলেন, সূত্র তাস। একদিনে 30 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা বন্দী হয়েছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টারের কমান্ডার আন্দ্রে মর্দোভিচেস রোববার বলেছেন, রাশিয়ান বাহিনী মাত্র একদিনে 31 জন ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে। আমি আপনাদের বলবো যে আমরা গতকাল 31 জন ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করেছি। কেউ আত্মসমর্পণ করেছে, অন্যরা যুদ্ধক্ষেত্রে বন্দী হয়েছে, তিনি সালোভিভ লাইভ টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। মর্দোভিচেসের মতে, ইউক্রেনীয় বন্দীরা অবাক হয়ে যায় যে তাদের বন্দিশালায় নির্যাতন করা হয় না, কারণ কিয়েভের প্রচার তাদের নির্যাতন এবং দুর্ব্যবহারে ভয় দেখায়। অনেক বন্দী আবার ফ্রন্টলাইনে পাঠানোর জন্য ইউক্রেনে ফিরে আসে। তারা বন্দী অবস্থায় তাদের সাথে কিভাবে আচরণ করা হয়েছিল এবং স্টিরিওটাইপগুলি পরিবর্তিত হয়েছে সে সম্পর্কে তারা জানায়। অনেকে এমনকি অনুরোধ করে, দয়া করে আমাদের ইউক্রেনে ছেড়ে দেবেন না। তারা বুঝতে পারে যে অদল বদলের পরে তাদের আবার যুদ্ধে পাঠানো হবে, তিনি বলেছিলেন। তিনি উল্লেখ করেন যে ইউক্রেনীয় কমান্ডো সৈন্যদের জীবনের বিষয়টি পাত্তা দেয় না এবং ইউক্রেনের ক্ষতি রাশিয়ার চেয়ে বেশি। ক্ষতির জন্য সঠিক পরিসংখ্যান উদ্ধৃত করা কঠিন। তারা লোকদের ক্ষয়ক্ষতির বিষয়ে চিন্তা করে না। তাদের প্রচুর লোক নিহত হয়, তিনি জোর দিয়ে বলেছিলেন, সূত্র তাস। মস্কো ক্রিমিয়ায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাজধানী মস্কোতে একটি ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়ার কর্তৃপক্ষগুলো। এটি দুটি ভবনে আঘাত হেনেছে বলে জানিয়েছে তারা। সোমবার 24 জুলাই ভোরের দিকে একটি ড্রোনকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে গিয়ে পড়তে দেখা যায়। এদিকে অধিকৃত ক্রিমিয়ার ঝানকুই শহরের গোলাবারুদের একটি ডিপোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগকৃত গভর্নর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মারিয়ার তথ্য মতে, গত সপ্তাহে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ সেনাদের দখলে থাকা দক্ষিণের 15 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি জায়গায় গিয়ে পড়ে। এই ঘটনায় কিয়েভকে দুষছে মস্কো। অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ বার্তা অ্যাপ টেলিগ্রামে বলেছেন, মস্কোর ইউক্রেনে হামলার পরিধি বিস্তৃত করা প্রয়োজন। রুশ নিরাপত্তা পরিষদের এই ডেপুটি চেয়ারম্যান আরও বলেন, এই হামলার ক্ষেত্রে আমাদেরকে অপ্রত্যাশিত স্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র মজুদ কেন্দ্র এবং জ্বালানি ক্ষেত্র ও তেলঘাটিতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। ইরানি বিমান বাহিনীর মহড়া শুরু, অত্যাধুনিক ড্রোনের শক্তিশালী উপস্থিতি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী বিশাল আকারের সামরিক মহড়া শুরু করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে এবং এতে ড্রোন সহ পুরো মাত্রায় সামরিক বিমানগুলো অংশ নিচ্ছে। গতকাল রোববার ইস্ফাহানের 9 কাউন্টির আনারক জেলায় 11তম এই মহড়া শুরু হয়। বিমান বাহিনীর এই মহড়া চলার সময় ইরানি যুদ্ধ বিমানগুলো আকাশ এবং ভূমির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, কল্পিত শত্রুর উপর নজরদারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে অংশ নেবে। মহড়া সম্পর্কে বিমান বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা রুদবারি বলেন, মহড়ার প্রধান অংশ থাকবে সামরিক ড্রোনের অভিযান, গোয়েন্দা বৃত্তি এবং ইরানি সামরিক ড্রোনগুলোর ইলেকট্রনিক ওয়ারফেয়ার। জেনারেল আলী রেজা রুদবারি বলেন, ইরানি প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মেধাবী ইরানি নাগরিকরা 92 ধরনের ইন্টারসেপ্টর ফাইটার, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করবে। তিনি বলেন, মহড়ার সময় ইরানি ড্রোনের শক্তিশালী উপস্থিতি থাকবে।
দেশের আকাশ সীমান নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, দেশের আকাশ সীমান নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল বাকিরি বিমান বাহিনীর মহড়ার অবকাশে একথা বলেন। বিমান বাহিনীর 11তম মহড়া গতকাল রবিবার 23 জুলাই ইয়া হুসাইন কোড ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। ইস্পাহানের আনারক এলাকায় সেনাবাহিনীর বিমান ইউনিটের ঘাঁটিগুলির অংশগ্রহণে ওই মহড়া চলে। বার্তা সংস্থা ইরিনা আরও জানায়, জেনারেল বাকিরি বলেন, বিমান মহড়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধ বিমান, পরিবহন বিমান, সহযোগী বিমান, তেল পরিবাহী বিমান, অ্যাম্বুলেন্স বিমান সহ আরো বহু শ্রেণীর বিমান সাফল্যের সঙ্গে তাদের মহড়া চালিয়েছে। তিনি বলেন, ওই মহড়ায় বিমানগুলো সব ধরনের কৌশল অনুশীলন করেছে যথাযথভাবে। সশস্ত্র বাহিনীর প্রধান আরো বলেন, বিমান বাহিনী তাদের নিজস্ব শক্তি ও সামর্থ্য দিয়ে উন্নত মানসম্পন্ন এবং চমৎকার দক্ষতার উপর নির্ভর করে মহড়াটি চালিয়েছে। তাদের জিহাদি উদ্যম দেশের উত্তর থেকে হুরমুজ প্রণালী পর্যন্ত আকাশ সীমার উপযুক্ত এবং গ্রহণযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। সেই সঙ্গে তারা তিনটি দ্বীপ তোম্বে, কোচাক এবং আবু মুসার আকাশ সীমায় নিরাপত্তা নিশ্চিত করেছে। ইরানের বিমান বাহিনীর এই সক্ষমতা ও প্রস্তুতির ফলে কোনো শত্রুপক্ষেই ইরানের আকাশ সীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করা সম্ভব নয় বলে তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল বাকিরি বিমান বাহিনীর মহড়ার অবকাশে একথা বলেন। বিমান বাহিনীর 11তম মহড়া গতকাল রবিবার 23 জুলাই ইয়া হোসেন কোড ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। ইস্পাহানের আনারক এলাকায় সেনাবাহিনীর বিমান ইউনিটের ঘাঁটিগুলোর অংশগ্রহণে ওই মহড়া চলে। ডলারের বিকল্প হতে পারে ব্রিক্স কারেন্সি। গত 80 বছর যাবৎ বিশ্ব অর্থনীতিতে ডলার কর্তৃত্ব করছে। এর মূল কারণ হল আমেরিকার শক্তিশালী অর্থনীতি এবং রাজনীতি। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের 78% ডলারে সমন্বয় হয়। বর্তমান বিশ্ব অর্থনীতিতে ডিজিটালাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। পরিকল্পনা এবং কার্যক্রম চলমান রয়েছে, ফলে ডলার কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ওই সফর দুই দেশের অর্থনীতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ সফর বলে আমি মনে করি। নরেন্দ্র মোদী ফ্রান্স সফর শেষ করে সরাসরি UAE-তে পৌঁছেছেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফরে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের যত ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য সংঘটিত হবে তার মূল্য লোকাল কারেন্সিতে পরিশোধ বা সমন্বয় করা হবে মর্মে দুই দেশের প্রধানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই ধরনের চুক্তি মার্কিন ডলারের আধিপত্য কমাবে, আন্তর্জাতিক লেনদেনের খরচ কমাবে এবং উভয় দেশের সংরক্ষিত ডলারের রিজার্ভ অক্ষুণ্ণ থাকবে। এখানে উল্লেখ্য, ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের কমন পোর্টিং টুকু বা সমপরিমাণ লেনদেনের অংশটুকু লোকাল কারেন্সিতে সমন্বয় করার কার্যক্রম ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অব ইন্ডিয়া RBI শুরু করেছে। দ্বিপাক্ষিক লেনদেনের মূল্য পরিশোধ বা সমন্বয়ের লক্ষ্যে UAE এবং ভারত একটি রিয়েল টাইম পেমেন্ট লিঙ্ক ডেভেলপ করেছে, যার মাধ্যমে ক্রস বর্ডার কারেন্সি ট্রান্সফার সহজ এবং মসৃণ হবে। RBI এবং UAE এর কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে মর্মে RBI 15 জুলাই 2023 তারিখে একটি পত্র জারি করেছে। লোকাল কারেন্সিতে দ্বিপাক্ষিক লেনদেন সমন্বয় করার আরেকটি মৌলিক উদ্দেশ্য হল উভয় দেশের কারেন্সি কনভার্সন কস্ট কমানো। আমেরিকা চায় বিশ্বের সকল আন্তর্জাতিক বাণিজ্যের মূল্য মার্কিন ডলারে পরিশোধ বা সমন্বয় হোক। অন্যদিকে আমেরিকা ছাড়া বিশ্বের বড় বড় অর্থনীতি যেমন চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা ডলারের বিকল্প হিসেবে লোকাল কারেন্সিতে আন্তর্জাতিক লেনদেনের মূল্য পরিশোধ বা সমন্বয় করতে চায়। বর্তমানে ভারত এবং EU এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 85 বিলিয়ন মার্কিন ডলার, যা কিছুদিনের মধ্যে 100 বিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে প্রথম এবং বিশ্ববাজারের দিক থেকে টপে রয়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। বর্তমানে UAE এর সাথে ভারতের 85 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মূল্য মার্কিন ডলারে পরিশোধ বা সমন্বয় করা হয়। ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা আন্তর্জাতিক বাণিজ্যের মূল্য পরিশোধ বা সমন্বয় মার্কিন ডলারের পাশাপাশি বা বিকল্প মুদ্রা হিসেবে নতুন কারেন্সি উদ্ভাবনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইরাকও চাচ্ছে চীন, ভারত এবং অন্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যগুলোর মূল্য লোকাল কারেন্সিতে পরিশোধ বা সমন্বয় হোক, যাতে করে মার্কিন ডলারের রিজার্ভের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। ডলার রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখেছি। একইভাবে পাকিস্তানের ডলার সংকটের কারণে দীর্ঘদিন আমদানি নিষেধাজ্ঞা জারি ছিল, যার ফলে সেই দেশে মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড
রেকর্ড ছাড়িয়ে গেছে। IMF বিভিন্ন শর্ত পরিপালন সাপেক্ষে পাকিস্তানকে $3 billion বেইল আউট প্যাকেজ ঋণ অনুমোদন করে। ভারতের কাছে বর্তমানে $609 billion মার্কিন ডলারের চেয়ে বেশি রিজার্ভ রয়েছে। তারপরও তারা মার্কিন ডলারের রিজার্ভ যেন ভবিষ্যতে না কমে সেই লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে লোকাল কারেন্সিতে দ্বিপাক্ষিক লেনদেনের মূল্য পরিশোধ বা সমন্বয় করার কার্যক্রম গ্রহণ করেছে। বিশ্বের সব অর্থনীতি ভবিষ্যতের কথা চিন্তা করে, হোক সেটা আমেরিকা কিংবা আফগানিস্তান। সৌদি আরব চীনের সাথে তার সকল দ্বিপাক্ষিক লেনদেনের মূল্য লোকাল কারেন্সিতে পরিশোধ বা সমন্বয় করবে মর্মে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই দ্বিপাক্ষিক লেনদেনগুলোর মূল্য পরিশোধ বা সমন্বয়ের জন্য সুইফট সিস্টেমের মতো সংশ্লিষ্ট দুই দেশ নতুন একটি পেমেন্ট এবং মেসেজিং সিস্টেম সৃষ্টি করবে। বর্তমানে সুইফট যেভাবে আন্তর্জাতিক লেনদেনগুলো সম্পাদন করে ঠিক একইভাবে নতুন পেমেন্ট সিস্টেমেও দ্বিপাক্ষিক লেনদেনগুলোর মূল্য পরিশোধ বা সমন্বয় করবে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইতিমধ্যে বিশ্বের অন্যান্য দেশের সাথে সংঘটিত বাণিজ্যিক লেনদেনগুলোর মূল্য পরিশোধ বা সমন্বয়ের লক্ষ্যে একটি ইউনিক পেমেন্ট অ্যান্ড মেসেজিং সিস্টেম ডেভেলপ করেছে। ভারত এবং UAE এর মধ্যে সংঘটিত বাণিজ্যিক লেনদেনগুলোর মূল্য পরিশোধ বা সমন্বয় করার জন্য RBI এর পেমেন্ট সিস্টেম ইউনিফাইড পেমেন্ট ইনফারেন্স এবং UAE এর কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম একসাথে ইন্ট্রিগেট করবে। এই ইন্ট্রিগেটের মাধ্যমে ইন্ডিয়ান রুপি অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি এবং সংযুক্ত আরব আমিরাতের দিরহাম UAE's কারেন্সি রিয়েল টাইম ট্রানজ্যাকশন পেমেন্ট মসৃণভাবে সম্পন্ন হবে। পেমেন্টের এই ইন্ট্রিগেট সিস্টেম ছাড়াও কার্ড সিস্টেম চালু করা হবে, অর্থাৎ ভারতের রুপি কার্ড এবং UAE এর সুইচ কার্ডের মাধ্যমে দ্বিপাক্ষিক লেনদেনের পেমেন্ট সম্পন্ন করা যাবে। এই পদ্ধতিতে দ্বিপাক্ষিক লেনদেনগুলোর মূল্য লোকাল কারেন্সিতে সমন্বয় করা হলে উভয় দেশের ডলারের রিজার্ভ অক্ষুণ্ণ থাকবে এবং লেনদেনের খরচ অর্থাৎ কারেন্ট কনভার্সন কস্ট কমে যাবে।